যমুনা ও ব্রহ্মপুত্র নদীর চরণভূমিতে তুলা চাষ আশার আলো দেখাচ্ছে জামালপুরের চরাঞ্চলের কৃষকদের। চরের প্রায় অনাবাদী জমিতে অন্য ফসল চাষ করে খরচ ওঠানোয় যেখানে কষ্টসাধ্য ছিল সেসব জমিতে তুলা চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা। ফলে জামালপুরের চরাঞ্চলে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে তুলা চাষ। দুই বিঘা জমিতে তুলা আবাদ করতে খরচ হবে 15,000 টাকার মতো, প্রায় 30,000 টাকার তুলা বিক্রি করা যায়। অন্যান্য ফসলের প্রাকৃতিক দুর্যোগ সহ নানা ঝুঁকি থাকে, তুলা চাষ তেমন বড় কোনো ঝুঁকি নিতে হয় না, ফলে সামান্য খরচের লাভের অংশই বেশি থাকে। তাই দিনে দিনে চাষিরা তুলা চাষে উদ্বুদ্ধ হচ্ছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় তুলার উৎপাদন ভালো হয়েছে, পাশাপাশি এবার দাম ভালো থাকায় তুলা চাষিরা আরও বেশ লাভবান হবেন বলে আশা করা যায়। জামালপুরের চরাঞ্চলে অনাবাদী জমিগুলো তুলা চাষের আওতায় আনা গেলে তুলার উৎপাদন যেমন বাড়বে, তেমনই তুলা চাষ করে চাষিরাও বেশ লাভবান হতে পারবেন। আমরা পাথালিয়ার নাওভাঙ্গার চরে একটি তুলা চাষ দেখতে গিয়েছিলাম। জিজ্ঞেস করতে হবে, জানতে হবে। প্রচুর পরিমাণে প্রবাসী টিভি, অজানাকে জানতে চোখ রাখুন প্রবাসী টেলিভিশনে।